স্যার ওই যে ব্যানারগুলো আছে একটু ডিসপ্লে করে দিয়ে গেলো দিদি ছবি নিয়ে আসবেন ঘোষণা দিতে পারবো হ্যাঁ ঘোষণা তো আমরা আজকেই করবো লাগুটাকে লাগুটা কবে থেকে হচ্ছে লাগুটা মানে আমরা দেখেন এখন যেই এখন স্টাফদের সাথে অ্যাওয়ারনেস একটা মিটিং করে এটা আমরা ঘোষণা দেওয়ার অন্তত দু তিন দিনের মধ্যেই আমরা বেসিক কিছু চেক করার আছে সেগুলি করে আমরা ঘোষণা করি ফার্স্ট উই আর গোয়িং ফর দ্য এগেইন স্পেশাল অ্যাওয়ারনেস ড্রাইভ দ্যাট ইজ বিং ডান মাইকিং হ্যাজ বিন ডান এট ভেরিয়াস সাবডিভিশনস সো এজ টু সেন্সিটাইজ পিপল দ্যাট You know, after second phase also, even if the second wave is over, we should not actually be reckless in our behavior and try to maintain all the COVID-appropriate behavior like wearing mask at public place and maintaining social distancing. And this thing we are doing at first and definitely we'll also start enforcement when it will be deemed appropriate. So, first awareness we are doing. At various places and definitely along with that enforcement will also come. এটা কোভিড বিধি নিয়ে আমরা এটা আপনারা জানেন স্টেট লেভেলেও মিটিং হয়েছিল এটার ক্ষেত্রে গভর্নমেন্ট এটা টাইম টু টাইম আমরা রিভিউ করছি অন্য স্টেটের স্টেট মানে কী ধরনের স্ট্যাটাস বাইরের স্টেট থেকে যারা আসছে তাদেরও কিন্তু আমরা মনিটরিং করছি বিভিন্ন জিনিস যেমন মনে করেন ডাবল ভ্যাকসিনেশন আছে কি না যদি না থাকে আর্টিফিশিয়াল টেস্ট আছে কি না তারপর ইন্টারন্যাশনাল যারা প্যাসেঞ্জার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই মনিটরিংটা করছি তাদের ক্ষেত্রে স্যাম্পল কালেকশনও হচ্ছে স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হচ্ছে টাইম টু টাইম তো এই সমস্ত জিনিস অলরেডি মানে ফিল্ডে চলছে আর যারা আছেন তাদেরকেও ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার যারা আসছেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনের জন্য রিকমেন্ড করা আছে কয়েকটা স্পেসিফিক যে কান্ট্রি থেকে যেখানে প্রিভিলেন্স বেশি সেটাও কিন্তু প্যারালালি চলছে এই সমস্ত আমরা করতে যাই এই যে কমপ্লায়েন্সগুলির মধ্যে এই সমস্ত জিনিস আছে এখন আমরা মনে করেন অনেকটা স্কুল আমাদের আমি বলেছি আগে 73টা স্কুল বলে যেটা বলেছিলাম হ্যাঁ 73 এডুকেশন ইনস্টিটিউশন এখন আমরা কমপ্লাই করতে পেরেছি যেটা কমপ্লাই করতে পারিনি সেটার ক্ষেত্রে 100% আমরা সেই কমপ্লায়েন্সটা এখনো হয়নি তাই এগুলি টোবাকো ফ্রি জোন ডিক্লেয়ার করা যায়নি কিন্তু এখন আমরা যেই লক্ষ্যে কাজ করছি যে এগুলিকেও কিভাবে আমরা 100% কমপ্লাই করতে পারি যখন আমরা ওই দিকে কাজ করবো ডেফিনেটলি সেদিকেও আপনারা এফেক্ট দেখবেন যেগুলি মানে যেহেতু ওটার এমবিটে চলে আসবে টিউশনকে আমরা টোবাকো ফ্রি ঘোষণা করবো ঘোষণা করার ক্ষেত্রে এটা একটা কমপ্লায়েন্সের মেজার যেহেতু আছে এটা আমাদের ক্ষেত্রে আমাদের সেই কাজ করতেই হবে ঠিক আছে যেহেতু মানে আমাদের কমপ্লায়েন্সের মধ্যেই এটা একটা পড়ে যে আপনারা বলছেন যেটা কাছাকাছি যদি ইয়ে হয় মানে 100 গজের ভেতরে তো এটা আমাদের আমরা অ্যাকশন নেব সেটার ক্ষেত্রে যাতে এটা অ্যাটলিস্ট তারা এই টোব্যাকো টোব্যাকো প্রোডাক্টগুলি যাতে ইয়ে করে না অন্যান্য জিনিসে তো কোনো বাধা নেই স্যার সেবন করার ক্ষেত্রে আপনারা ফাইন একটা নির্ধারিত করেছেন কিন্তু যারা বিক্রি করছে তাদের ক্ষেত্রে আপনারা তাদের ক্ষেত্রে আছে বিভিন্ন ধরনের তাদের ক্ষেত্রে প্রভিশন আছে একটা মানে হ্যাঁ তো তাদের ক্ষেত্রে আমরা টিম বের করি ডিসিএমরা অনেক সময় হেলথের সাথে মিলে পুলিশের সাথে মিলে একটা টিম আছে ওই টিম গিয়ে ওখানে চেক করে যে তারা মানে কী ধরনের রেস্ট্রিকশন আছে ডিসপ্লের ক্ষেত্রেও রেস্ট্রিকশন আছে টোবাকো প্রোডাক্টগুলি মানে ওপেনলি এই ধরনের ডিসপ্লে করা যায় না এই ধরনের রেস্ট্রিকশন আছে তো টাইম টু টাইম তারা এই সমস্ত এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিও করে থাকে স্যার এই বছর শেষ হয়ে যাচ্ছে এই বছরে আপনি কি বলতে পারবেন কতটা ফাইন হয়েছে যারা বিক্রেতা কতটুকু ডাটা আছে আপনার কাছে এই ফাইনের ডাটা আপনারা প্রেস ও মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত হয়েছে এখানে আজকের আমরা একটা এখানে একটা মিটিং করছি মেইনলি হচ্ছে যে ডিএম অফিসকে আমরা টোবাকো ফ্রি জোন ডিক্লেয়ার করার জন্য আজকের এই মিটিং
আপনারা হয়তো জানেন যে স্টেট লেভেলে একটা মিটিং হয়েছে অলরেডি, সেটা সেই মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 50th যে স্টেটহুড ডে আমাদের স্টেটের যে, তো সেটা উপলক্ষে প্রত্যেক যে স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট যেগুলি আছে, বিভিন্ন অফিস, তারপর শিক্ষা প্রতিষ্ঠান সবকটাকেই টোব্যাকো ফ্রি অফিস বা টোব্যাকো ফ্রি এডুকেশন ইনস্টিটিউট ডিক্লেয়ার করতে হবে বাই 21st of January এই কারেন্ট ইয়ার। তো এটা করতে গেলে বিভিন্ন অফিসের যেমন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা ব্যাপার আছে, সেইভাবে আমাদের বিভিন্ন কমপ্লায়েন্স করতে হয়, সেটা করতে গেলে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স এনশিওর করা, যাতে টোব্যাকো ফ্রি যে আমরা যেটা ডিক্লেয়ার করতে যাচ্ছি সেটা সব সমস্ত রকম ক্রাইটেরিয়া যে গাইডলাইন্স আছে সেগুলি যাতে আমরা মিট করতে পারি। তো এখন পর্যন্ত এটা কয়েক বছর আগেই শুরু করা হয়েছিল সেই ইনিশিয়েটিভটা, তো এখন পর্যন্ত 73টা এডুকেশনাল ইনস্টিটিউশন আর 2টা ব্লক অফিস, যেমন হেজামারা ব্লক, চিরানিয়া ব্লক, সেন্ট্রাল মেডিসিন স্টোর, শ্যামলী বাজার, নরসিংহ পিএসি, এগুলি অলরেডি টোব্যাকো ফ্রি ডিক্লেয়ার করা হয়েছে। তো এটা আমাদের সামনে একটা একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত যেটা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করার জন্য যথাযথ যে পদক্ষেপ নেওয়া সেগুলি আমরা পদক্ষেপ নিচ্ছি। তো আজকে এই অফিস হচ্ছে প্যারালালি অন্যান্য অফিসেও সেই কাজ শুরু হয়ে গেছে, যাতে আমরা সেগুলিকে টোব্যাকো ফ্রি জোন হিসাবে ডিক্লেয়ার করতে পারি। তো আজকের মিটিং এর মূল মানে এই কারণেই আমরা আজকের এই মিটিংটা কল করেছি। স্যার মিটিংটা কাদের মধ্যে হয়েছিল? স্টেট লেভেলের মিটিং এ, স্টেট লেভেলে একটা কমিটি থাকে, তো সেটা সিএসআর এটা চেয়ার করে, তো ওনার আন্ডারে হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ থাকেন, বিভিন্ন যারা স্টেট লেভেলের কমিটির যারা মেম্বার সদস্য থাকেন ওনারা উপস্থিত ছিলেন।